আদি পুরুষ সিনেমা নিষিদ্ধ করার আবেদনে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে রামায়ণের মতো মহাকাব্যের গল্পে অযথা যৌনতার শুশুরি দেওয়া হয়েছে এই অভিযোগ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী তন্ময় বসু আগামী মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আইনজীবী তন্ময় বসুর অভিযোগ রামায়ণের মতো মহাকাব্যকে আদি পুরুষ সিনেমায় বিকৃত করা হয়েছে আর যে নারী চরিত্রদের মাতৃক জ্ঞানে শ্রদ্ধা করা হয় তাদের অশালীন পোশাকে দেখানো হয়েছে প্রসঙ্গত এর আগে আদি পুরুষের সংলাপ নিয়েও আপত্তি উঠেছিল তারপরে পাল্টে দেওয়া হয় তন্ময় বসুর অভিযোগ সেগুলি জোরা তাপ্পি দেওয়ার মতো কাজ করা হয়েছে আর এমন সিনেমা তৈরি করে হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে ছবি নিষিদ্ধ করা হয়েছে সে এই অভিযোগের উল্লেখ করা হয়েছে এমন ছবির প্রদর্শন বন্ধ করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি উল্লেখ্য আদি পুরুষের রাম রামায়ণের অপমান অভিযোগ তুলে দিন কয়েক আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেনা এলাহাবাদ উচ্চ আদালতে দায়ের হয়েছে আরও একটি জনস্বার্থ মামলা সেখানে আবার অভিযোগ বলি এবং রাবণকে আদ্যন্ত বিকৃত করে দেখানো হয়েছে এবার মামলা হলো কলকাতা হাইকোর্টেও অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা